ভিলেজ সুইট উইশ শিখা থেকে বলছি বন্ধুরা, প্রত্যেককে আমি স্বাগত জানাই। আর আমার প্রিয় পরিবার, নিশ্চিত আপনারা খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আমি একটা নতুন রান্না রেসিপি নিয়ে এসেছি, দেখুন। এটা আমাদের গাছের লাউ। এই লাউ দিয়ে আমি একদম ছোট ছোট চিংড়ি, যেটাকে পটকে চিংড়ি বলা হয়, এই পটকে চিংড়ি দিয়ে লাউ দিয়ে আমি রান্না করে আপনাদেরকে একদম দেখাবো। কচি পুঁই শাক হয়েছে, এই পুঁই শাকও একটু আমি দিয়ে এখানে আমি দেবো। চিংড়িগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি কড়ায় 5 ফোড়ন দিয়েছি, এটা আমি একদম এক চাপানি রান্না করব আজকে। এরকম আমি চিংড়িটা ভাজা ভাজা করে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। এই পেঁয়াজ আর চিংড়ি একসাথে আমি ভাজা করে নেব। এভাবে বেশি পেঁয়াজটা ভাজতে হবে না বন্ধুরা, হালকা ভাজা হলেই হবে। আর এর মধ্যে আমি দিয়ে দেব লাউ, কেটে রাখা লাউগুলো। বন্ধুরা এখানে দেখুন আছে, হলুদ দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর নুন দিয়েছি। এবার একসাথে এটাকে আমি লাউটাকে একটু কষা করে নেব। লাউ তো বেশি কষা করা যায় না, একটু হালকা করে কষা করে নেব। আমি দিয়ে দিয়েছি পুঁই শাক, আর সামান্য আমি জল দিয়েছি বন্ধুরা, কিন্তু লাউ থেকে একটা জল ছাড়ে। এবার আমি চাপা দিয়ে দেব। যেহেতু পুঁই শাক ডাটা আছে, তাই পুঁই শাক ডাটাটা সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য জল দিয়েছি বন্ধুরা। এবার আমি ঢাকনাটা খুলে দেখব, এখনো অনেকটা জল আছে, কিন্তু পুঁই শাকটা সিদ্ধ হয়েছে কি আমি দেখে নেব। হ্যাঁ, পুঁই শাক সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দেব। লাইয়ের তরকারিতে চিনি না দিলে ভালো হবে না। এই লাউ আর পুঁই শাক চিংড়ি দিয়ে রান্না ভীষণ ভালো হয়। আর জলটা কমে গেলে, একদম শুকনো হয়ে গেলে আমি নামিয়ে নেব, আমার রান্নাটা হয়ে যাবে। প্লিজ প্লিজ বন্ধুরা একবার হলেও করে খেয়ে দেখবেন, এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর আপনার কোনো তরকারি লাগবে না। আমি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর নামিয়ে ফেলেছি, দেখুন। এটা ভাত রুটি সবার সাথে খাওয়া যায়। প্লিজ প্লিজ বন্ধুরা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক আর শেয়ার আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো। ছোটোদেরকে প্রণাম জানাই, আর ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি।